মর্নিং, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি প্রভাতী, আমার পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো এখন বেজে গেছে 12টা বেজে গেছে, তো আমি দেখো রেডি হয়ে গেছি। তো রেডি হয়েছে এই কারণে এক জায়গায় যেতে হবে, না গেলে হবে না, এক্ষুনি যেতে হবে। কোথায় যাব? তো যাব হচ্ছে বাবুকে নিয়ে একটু ডাক্তারের কাছে। বাবুর এই মুখে না কী যেন একটু হয়েছে, তো তাই চর্মরোগের ডাক্তার আসবে আজকে বুধবার, আজকে নিয়ে যাব। তো আর আজকে আসছে, এখন আজকে কিনা বলতে পারবো না। রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো অনেক আজকেও বাঁধবে, কালকেও বাঁধবে, আমাদের বাড়ি আজকে আসবে সবাই, আমরা কালকে বাঁধবো। বোন বলেছে দিদি কালকে বাঁধবো, আজকে বাঁধবো না, তুইও বাড়ি থাকবি না। আমি ঠিক আছে, তার জন্য এই যে আমি ঝটপট করে রেডি হয়ে গেছি। তো চলো আগে যাই, সকাল থেকে কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এতটা মানে ব্যস্ত ছিলাম, এতটাই এখনও তাড়াহুড়ো করে কথা বলছি, কথা বলার সময় হয়নি। তো চলো আগে আমি যাই ওইখানে গিয়ে দেখি ডাক্তার, 12টা আসার কথা, 12টা বাড়ির থেকেই বেজে গেছে। তো চলো পরে এসে গল্প করবো তোমাদের সঙ্গে। এই যে এসছি অনেকক্ষণ বাড়ি, এসে সব কাজ বাজ গুছালাম, কেন কোনো কিছু গুছিয়ে রেখে গেছিলাম না। ওই দেখো এসে স্নান করে পুজোও দিয়ে বেরলাম, বাবু ঘুমোচ্ছে, আমি পুজো দিয়ে এই যে এইমাত্র এলাম রান্নাঘরে। তো একটু কাজ করব, কিছু জিনিস গোছানোর আছে, এনে রেখেছিলাম, গোছানো হয়নি, ডাল রয়েছে সব কৌটায় ভরবো, তার জন্য চলে আসলাম, চিনি রয়েছে সব কিছু ভরে নেবো, প্যাকেটে রয়েছে। তো আর দেখি কি করব, কটা চিড়ে এনেছিলাম, ভেবেছিলাম ভাজবো, তো দেখি এনেছি দুদিন কিন্তু সময় হয়ে উঠছে না ভাজার। তো এখন দেখি, এখন হয়ে গেছে কাজ, এখন আর অসুবিধা নেই, এখন করব। তো যত সময় ঘুমিয়ে থাকে আমার কাজবাজগুলো গুছিয়ে নিই। তো ওষুধ দিয়েছে, তোমাদের দেখাবো, লাগানোর ওষুধ দিয়েছে, একটা সাবান দিয়েছে আর একটা খাওয়ার ওষুধ দিয়েছে, এটাই দিয়েছে। তো চলো পরে দেখাবো ওষুধ কী কী দিয়েছে। আগে দেখি প্রদীপটা বন্ধ করে আছি, পুজো হয়েছে অনেকক্ষণ, পুজো দিয়েছি। তো চলো পরে আসছি, হ্যাঁ কাজ করে নিই, একটু গুছিয়ে নিই, চলো। এই দেখো এটা হচ্ছে বাবুর ওষুধ, এই ওষুধটা খেতে দিয়েছে। তো একটা ওষুধ চার ভাগ করতে বলেছে, চার ভাগ করে এক একটা টুকরো আর কি মানে খাওয়াতে বলেছে, মানে একটা ওষুধ চার টুকরো হবে, চার টুকরো করে এক টুকরো প্রতিদিন রাত্রে শোবার সময় মানে রাত্রিবেলায় খাওয়াতে বলেছে। আর এই একটা ক্রিম, ক্রিম আর দিয়েছে একটা সাবান, ঠিক আছে। তো কি হয়েছে, বাবুর মুখে একটু কেমন হালকা চুলকানি মতন হয়ে কেমন দাঁত মতন হচ্ছে, তো তার জন্যই আগেবার দেখিয়েছিলাম অন্য ডাক্তার, কিন্তু ঠিক হচ্ছে না। তো আমি ভাবলাম বসে থেকে লাভ নেই, আমার বাবুকে এখন চর্মরোগের ডাক্তারের কাছে নিয়ে যাই, তাই নিয়ে গেছিলাম। আর একটা সাবান আছে, সাবানটা যেন বাবু কোথায় ফেলেছে আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। এটাই আছে বাবুর ওষুধ, এই যে আজকেই নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, ঠিক আছে। তো বললো কি যে, আমি বললাম আবার আসতে হবে, তা বলছে না আর আসতে হবে না, তুমি এইটাই লাগাও, এটাইটা খাও আর প্রতিদিন সাবানটা ব্যবহার করো, ওকে লাগাও, তো দেখবে তাতেই ঠিক হয়ে যাবে। তার জন্য বললাম ঠিক আছে, চলো ঠিক হয়ে গেলে তো ভালো কথা, চলো তাহলে রাখি এখন। এই দেখো এই চিড়ে নিয়েছি, সবগুলো কী করবো, একটু জল আর একটু লবণ মাখিয়ে ভাজবো, ভেজে তারপরে কিছু জিনিস দিয়ে খাবো, শুকনোই ভেজে রাখবো আর কি, জল আর শুধু লবণ দেবো। আর ওদিকে বাবুর জন্য একটা ডিম বসিয়ে দিয়েছি, উঠলে খাইয়ে দেবো, চলো। একটু লবণ নি করে ভেজে নিই, চলো। এই দেখো এখানে কটা বাদাম ভেজে রেখেছি, আর এই যে দিয়ে দিয়েছি কড়াইতে, তো একটু লবণ আর আছে জল মাখিয়ে দিয়েছে, আর কিছু না, এটাকে ভেজে নিই, তারপরে আবার তোমাদের দেখাবো, ঠিক আছে। এটা যখন কিছু থাকে না খিদে লাগে, খুব মুখরোচক একটা খাবার। চলো ভেজে নিয়ে আগে, এই দেখো এটা ভাজছি, তো পুরো মানে শক্ত হয়ে যাবে, খাওয়ার সময় পুরো কড়মড় করবে, সেইভাবে ভাজবো, দেখেছো। আর এটা আস্তে আস্তে গ্যাসটা একদম কম করে দিয়ে ভাজতে হবে, অনেকটা সময় লাগছে আমার ভাজতে, জানো অনেক সময় ধরে আমি ভাজছি, তো এখনও হয়নি, আর একটু হবে,
তো চলো লাস্টে তোমাদের দেখাবো। হ্যাঁ চলো, কারেন্ট নেই, কারেন্ট চলে গেল, চলো ভেজে নিই। এই দেখো আমার ভাজা হয়ে গেছে, তো একটু লাল লাল করে ভাজতে হবে, ঠিক আছে? এটা কৌটায় রেখে দিলে না অনেকদিন খাওয়া যাবে, এমনি চিড়ে তো ঘরে থাকলে নষ্ট হয়ে যায়, কিন্তু এ নষ্ট হবে না। আর যখন খেতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, তো কটা খেলে ভালো লাগে। এটা আমি শুকনো খোলায় কড়াইতে ভেজেছি আর কি, দাঁড়াও খুলে নিই, একাতে খুলছি তো দেখাচ্ছি তোমাদের, চানাচুর দেবো আর এই ভাজা বাদামগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো চানাচুর, এটা মাখিয়ে ব্যাস কৌটায় ভরে রেখে দেবো। যখন ভালো লাগবে না খেতে, ভাত খেতে ইচ্ছা করবে না বা ভালো লাগছে না খেতে, তখন খাবো। আজকে রাখির দিন, আমি এটাই করলাম। রাখি স্পেশাল? না না, রাখি স্পেশাল না, এটা যদি রাখি স্পেশাল হয় তো কী করে হবে। তো করে রাখলাম, বোনেরা আসবে, বৌদি আসবে, ওরাও খেতে পারবে, তার জন্য করে রাখলাম। এখন আমি এইটাকে কৌটায় ভরে রেখে দেব। আমার অনেকক্ষণ লেগেছে ভাজতে, তো চলো কৌটায় ভরে রাখি আগে। হ্যাঁ দেখো, এই যে কৌটায় ভরে রাখলাম, ভরে নিয়েছে এক কৌটা, আর অল্প কটা রয়েছে, এগুলো আর ভরবো না। নিচের তলার তো একটু মানে পুড়ে পুড়ে গেছে নিচের ছোটো ছোটোগুলো, এগুলো উপরেগুলো রেখে এমনি বাটিতে রাখবো, খেয়ে নেবো, আর এটা রেখে দেব। তো চলো এটা থাক। দেখো বৌদি এসছে আর ছোটো বোন আসলো, এরা কেবলই আসলো, এখনও ব্যাগপত্র নিইনি, আর মেজো বোনও এসছে, তো থাকবে না, ও চলে যাবে, কেননা বাবুর শরীর ভালো না, প্লিজ সরি বাবুর বলছি, মানে ওর শ্বশুরমশাইয়ের শরীর ভালো না, তো তার জন্য চলে যাবে, কেবলই এসছে, ওরা ব্যাগপত্র রয়েছে, এখনও ঘরেও নিইনি। তো চলো পরে কথা বলছি, খুব চিচাচ্ছে। দেখো এসেই কাজ বাস শুরু হয়ে গেছে, তো এটা হচ্ছে দুধ নিয়ে এসেছিলো, তো দুধ কেটে গেছে, তার জন্য ছানা করা হয়েছে, চিনি দিয়ে পিঠে বানানো হবে। ওইখানে দেখো নারকেল, বৌদি নারকেল নিয়ে এসছে, তো ভাবলাম নষ্ট হয়ে যাবে নারকেলটা, তার জন্য এই যে ময়দা মেখে এই যে পান পিঠে করে নেব, মানে নষ্ট হয়ে যাবে নারকেলটা। আর এটাও দুধ রাখা হয়েছিল, তো তো তার জন্য দেখলাম কেটে যখন গেছে এটা দিয়েও করবো। চলো ঝটফট করে করে দিই, বোন ওইখানে ভাবছে এই যে, চলো দেখো আমি ভরে দিচ্ছি, হয়েই গেছে। এবার এই ছানা দিয়ে বানাচ্ছি আর কি, ক্ষীর দিয়ে, এই ক্ষীর দিয়ে বানাচ্ছি এইগুলো, আর নারকেল এগুলো দেওয়া হয়ে গেছে। সাথী বোনও এসছে, এই দেখো সাথীও এসছে, সবাই আছি, তো চলো। আমি ফোন করেছিলাম সাথীকে আসার জন্য, এই দেখো তোমাদের দেখিয়ে নিই, দেখেছো পিঠে, পান পিঠে, আমরা পান পিঠে বলি, কে কি বলো জানি না, ঠিক আছে এই দেখো। আর ওইখানে ভাত হচ্ছে, এই যে ভাত হয়েই গেছে, সিদ্ধ ভাত বসিয়েছি, কেননা পিঠে খেয়ে কেউ খাবে না তেমন। এই যে সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাও কমপ্লিট, তো চলো সবাইকে খেতে দিয়ে দিই। দুটো লুচি হয়েছে, ময়দা ছিল তো লুচি বানিয়ে রেখেছি, তো সবাই কমেন্ট করে বলো একে কি পিঠে বলে, আমরা তো পান পিঠে বলি। তো চলো আজকের মতো এখানেই টাটা করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এখন দেখি বাবুদের ভাত খাইয়ে দিই, আরে এদের যন্ত্রণায় কথা বলা যাচ্ছে না, চেঁচা মেচি মানে হই হুল্লোড় বাচ্চা, তো তার জন্য ওরা সেটাই করছে, আর একদিকে গাড়ির আওয়াজ। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।